হাই ফ্রেন্ডস, আমার চ্যানেল তিয়াস কুকরির আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার আজকের রেসিপি হচ্ছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছের কালিয়া তো অনেক খেয়েছেন, এবার আলু ফুলকপি দিয়ে এই কাতলা মাছ রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। এই রান্নাটি করার জন্য আমি কাতলা মাছ নিয়েছি পেটি ও গাদা সহ 6 পিস, আর ওজনে হচ্ছে এই মাছ আধা কেজি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো মতন মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাখানোর পর মাছগুলোকে ম্যারিনেট করে রাখছি 15 মিনিটের জন্য। এই মাছের ঝোল রান্না করার জন্য আমি একটি বড় সাইজের ফুলকপি নিয়ে নিচ্ছি। ফুলকপির নিচের দিকে যে বড় সাইজের ফুলকপি থাকে আমি সেই ফুলগুলোকে নিয়ে নিচ্ছি। আমি এখানে 10 পিস ফুল ছাড়িয়ে নিয়েছি। ফুলকপিগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর একটি নাইফ দিয়ে ফুলকপির ডান্টিগুলোতে হালকা করে কেটে নিচ্ছি। এরকম করে হালকা করে কেটে নিলে ফুলকপি ভালো মতন সিদ্ধ হয়ে যায়। সাথে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু। এগুলো নতুন আলু, তাই এগুলোকে হালকা করে ছুলে নিচ্ছি। এবার আলুগুলোকেও আমি সাইজ মতন কেটে নিচ্ছি। একটি আলুকে আমি এরকমভাবে 4 টুকরো করে নিচ্ছি। এরকমভাবেই কেটে নিলে ফুলকপির সাথে ভালো মতন মানিয়ে যায়। আর নিয়েছি 1/2 কাপ মটরশুঁটি আর 1টি টমেটো। এবার আমি সসপ্যানে জল ফুটিয়ে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলে আমি ফুলকপিগুলো 1 মিনিট ফুটিয়ে নিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। ফুলকপি এরকম করে ফুটিয়ে নিলে ফুলকপির থেকে গ্যাস হয় না। সমস্ত ফুলকপি নামিয়ে নেওয়ার পর আমি এই ফুটন্ত জল কিছুটা কমিয়ে নিয়ে এর মধ্যে মটরশুঁটিগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসে কড়াই গরম বসিয়ে এর মধ্যে আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল নিয়ে নিচ্ছি। যেহেতু মাছগুলো একটু বড় সাইজের, তাই জন্য আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল নিচ্ছি। সর্ষের তেল খুব ভালো মতন যখন গরম হয়ে যাবে আর কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছ ভাজার সময় তেল খুব ভালো মতন গরম করে মাছগুলো ভাজতে দিলে মাছ কড়াইতে লেগে যায় না। এক পাশ ভালো মতন ভেজে নিয়ে আমি হাতা দিয়ে মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আর মাছগুলোকে উল্টিয়ে নিয়ে অপর পাশটা খুব ভালো মতন ভেজে নিচ্ছি। দুপাশে মাছ ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাদ বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে। সমস্ত মাছ ভেজে নেওয়ার পর মাছ ভাজার তেল থেকে আমি কিছুটা তেল তুলে নিচ্ছি। তেল কিছুটা কমিয়ে নেওয়ার পর এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালো মতন ভেজে নেব। ফুলকপিগুলোকে অ্যাড করে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ফুলকপিগুলোকে লালচা করে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। মাছের ঝোল রান্না করার আগে আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন কাঁচা লঙ্কার বাটা, সাথে নিচ্ছি 1 টেবিলস্পুন আদা বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মশলা মধ্যে 3 টেবিলস্পুন জল অ্যাড করে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে আমি ধনে গুঁড়ো বা জিরে গুঁড়োর ব্যবহার করছি না। আপনাদের যদি পছন্দ হয় তাহলে এই সময়তে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিতে পারেন। সবার শেষে এর মধ্যে দিয়েছি 1/4 টিস্পুন চিনি। অল্প করে চিনি অ্যাড করলে সমস্ত টেস্ট ব্যালেন্স হয়ে যায়। এবার আমি মাছের ঝোল রান্না করে নিচ্ছি। কড়াইতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল। মাছ ভেজে নেওয়ার পর যে তেলটা তুলে রেখেছিলাম ওটা আমি এখানে ইউজ করছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়ন 5 থেকে 6 সেকেন্ড একটুটা ফ্রাই করে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে
আলুগুলোকে খুব ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। অল্প আঁচে আলুগুলোকে লালচে করে ফ্রাই করে নিলে আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো যখন খুব ভালো মতন ফ্রাই হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বানিয়ে রাখা মশলার পেস্ট। পেস্ট অ্যাড করার পর খুব ভালো মতন মিক্স করে নিতে হবে। যে বাটিতে মশলা ছিল সে বাটিতেই আমি হাফ কাপ জল নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে এই মশলা আমাদের আলুর সাথে ভালো মতন কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন। নুন দেওয়ার পর খুব ভালো মতন মশলার সাথে নুন মিশিয়ে নিচ্ছি। যখন মশলা প্রায় কষে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1টি টমেটো গ্রেট করে। এবার মশলার সাথে টমেটো আর আলু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম এখানে আমি লো করে দিচ্ছি আর একটু হাতে সময় নিয়ে খুব ভালো মতন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো মতন কষিয়ে নিলেই মাছের ঝোল টেস্টি হয়। এই ভিডিওটা পছন্দ হলে নিচে লাইক বাটনটা ক্লিক করে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, সাথে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। মশলা খুব ভালো মতন যখন কষে আসবে আর তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপির সাথে মশলা 1 মিনিট কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বয়ল করে রাখা মটরশুঁটিগুলো। আর আবার আমি মিনিট খানিকের জন্য এই সমস্ত কিছু খুব ভালো মতন কষিয়ে নেব। এই সমস্ত কিছু খুব ভালো মতন কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা কাপের মাপে 3 কাপ গরম জল। মাছের ঝোলে সবসময় চেষ্টা করবেন গরম জল অ্যাড করার, তাহলেই মাছের ঝোলের টেস্টটা খুব ভালো হয়। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে মাছের ঝোল খুব ভালো মতন ফুটিয়ে নিচ্ছে। মাছের ঝোল খুব ভালো মতন ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলু যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আরও কিছুক্ষণ মাছের ঝোল ফুটিয়ে নিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমি এক এক করে সমস্ত মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত মাছ অ্যাড করে দেওয়ার পর মাছের ঝোল খুব ভালো মতন ফুটিয়ে নিচ্ছি 5 মিনিটের জন্য। মাছের ঝোল যদি একটু পাতলা মনে হয় তাহলে সেই মাছের ঝোল একটু ঘন করার জন্য এর মধ্যে স্লারি অ্যাড করে দেওয়া যায়। আমি একটি স্লারি তৈরি করেছি 1/2 চা চামচ আটা সাথে 2 চা চামচ জল মিশিয়ে মাছের ঝোলে দিয়ে দিচ্ছি। এরকম করে স্লারি অ্যাড করলে মাছের ঝোলের কনসিস্টেন্সিটা খুবই ভালো হয়ে যায়। খুব ভালো মতো মিশিয়ে নিয়ে মাছের ঝোল আমি আরও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। মাছের ঝোল প্রায় হয়ে আসছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। ঘি গরম মশলা দেওয়ার পর মাছের ঝোল খুব ভালো মতন মিক্স করে নিচ্ছি। সমস্ত কিছু মিশে গেলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর এই মাছের ঝোল গরম গরম ভাতের সাথে সার্ভ করছি। এই রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আবার নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার হাজির হব আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, বাই।